আমরা স্টেবল এবং আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছি। এখানে আমরা আগে আলোচনা করেছি যে ভি প্লাস ডাব্লিউ ইকুয়েস্টি কনস্ট্যান্ট হয়, যেখানে ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এবং ডাব্লিউ হলো ওয়ার্ক ডান। এখন ওয়ার্ক ডান যদি থাকে, অর্থাৎ ওয়ার্ক ডান পজিটিভ একটা ওয়ার্ক ডান পেয়ে গেলে বিটা কমে যাবে অবশ্যই, তবেই না কনস্ট্যান্ট থাকবে দুটোর যোগফল। তো পজিটিভ ওয়ার্ক ডান যখন থাকবে তখন ওয়ার্ক ডান ডিক্রিজ করবে, সেটাই এখানে লেখা আছে। দেখো ইমপ্লাইজ দ্যাট বি প্লাস ডাব্লিউ ইকুয়েস টু কনস্ট্যান্ট ইমপ্লাইজ দ্যাট ওয়েন দ্য সিস্টেম মুভস ইন সাচ অফ ওয়ে দ্যাট দ্য ফোর্সেস অফ দ্য ফিল্ড ডু পজিটিভ ওয়ার্ক, দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম ডিক্রিজেস বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। এবার আমরা আলোচনা করবো এনার্জি টেস্ট অফ স্টেবিলিটি। দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম অফ এ সিস্টেম ইন এ কনজারভেটিভ ফিল্ড আর দোজ পজিশনস ইন হুইচ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ এ ম্যাক্সিমাম অর এ মিনিমাম অর স্টেশনারি। পজিশনস অফ ইকুইলিব্রিয়াম ম্যাক্সিমাম পজিশন অফ ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি আর পজিশন অফ আনস্টেবল ইকুইলিব্রিয়াম, পজিশন অফ মিনিমাম পোটেনশিয়াল এনার্জি আর পজিশন অফ স্টেবল ইকুইলিব্রিয়াম অ্যান্ড দ্য পজিশন ইন হুইচ দ্য ম্যাক্স পোটেনশিয়াল এনার্জি ইজ স্টেশনারি আর অন দ্য হোল আনস্টেবল। অর্থাৎ পজিশন অফ ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি ইজ আনস্টেবল ইজ দ্য পজিশন অফ আনস্টেবল ইকুইলিব্রিয়াম আর পজিশন অফ মিনিমাম পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি যখন মিনিমাম তখন স্টেবল ইকুইলিব্রিয়াম, এবং পজিশন অফ দ্য পজিশন ইন হুইচ দ্য পোটেনশিয়াল এনার্জি স্টেশনারি, স্টেশনারি মানে সেটা কোনো ম্যাক্সিমাম নয় মিনিমামও নয়, কোনো স্টেশনারি পয়েন্ট আমি জানি কখনো ম্যাক্সিমাম হতে পারে কখনো মিনিমাম হতে পারে কোনো নির্দিষ্ট কিছু নেই আর অন দ্য হোল আনস্টেট। এবার আমরা আলোচনা করবো এ পারফেক্টলি রাফ হেভি বডি রেস্ট ইন ইকুইলিব্রিয়াম মানে ফিক্সড বডি। এ পারফেক্টলি রাফ হেভি বডি রেস্ট ইন ইকুইলিব্রিয়াম মানে ফিক্সড বডি। আমরা ক্যালকুলেশন আমরা হিসেব করব বা টু ফাইন্ড দ্য কন্ডিশন অফ স্টেবল অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তার আগে আমরা একটু শর্ত ধরে নেব, দ্য ভেরি স্মল ডিসপ্লেসমেন্ট ইজ কনসিডার, খুবই ছোট্ট একটা ডিসপ্লেসমেন্ট আমরা যে বডিটা যখনই একটা বডির উপর আর একটা বডি যখন থাকছে আমরা স্মল ডিসপ্লেসমেন্টটা ঘটাবো সবসময়তে, ইন এ ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি, অর্থাৎ ইন এ ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি মানে যখন এই যে ছবিটা দেখলে বুঝতে হবে যে সি ওয়ানে এই যে ছবিটাতে দেখা যাচ্ছে সি ওয়ান এ যে লাইনটা ওই লাইনটা ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি, সো দ্যাট দ্য সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য আপার বডি মুভস ইন দ্য ভার্টিক্যাল প্লেন অফ প্লেন ডিউরিং দ্য মোশন। এখানে বডিটা দেখো, এখানে একটা বডির উপর আর একটা ছবি আছে, নিচেরটা ফিক্সড আছে, ওপরেরটা মুভ করছে, উপরের বডিটা স্লাইটলি ডিসপ্লেস যদি করা যায়, এবং এখানে কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটিটা জি। দেখো এডাস সি টু লাইনের উপরে আছে, আগে ধরো ওটা ইনিশিয়ালি এরকম ছিল ওই সি ওয়ান এ লাইনের উপরেই ছিল, ডিসপ্লেস হওয়ার পরে ওটা সি টু এডাস লাইনের উপরে আছে জিটা, কিন্তু আমরা ধরে নেবো ইনিশিয়ালি ওটা থাকবে। তো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য আপার বডি মুভ ইন দ্য ভার্টিক্যাল প্লেন ডিউরিং দ্য মোশন, মোশনের সময় ওটা কিন্তু ওই বরাবরই মুভ করবে সোজা ওই ভার্টিক্যাল প্লেনের মধ্যে মুভ করবে। আর দ্য পার্ট অফ দ্য টু বডিজ এবং আমরা ধরে নেবো যে দ্য পার্ট অফ দ্য টু বডিজ উইচ আর ইন কন্টাক্ট ডিউরিং দ্য ডিসপ্লেসমেন্ট আর ফোর্স অফ স্পিয়ার। আমরা এটা তো পুরোটা বডিগুলোর পুরোটা নেওয়া হয়, বডিগুলোর আমরা ধরে নিচ্ছি দুটো সেকশন নেওয়া হয়েছে, দুটো বডির দুটো সেকশন নেওয়া হয়েছে। দুটো বডির দুটো এখানে দেখো দুটো বডির দুটো সেকশন নিয়েছে, এবং ওই সেকশনগুলো আমরা ধরে নিচ্ছি যে স্ফেরিক্যাল সেকশন, সেই জন্যই আমরা দু নম্বর এক্সামশনটা নিয়েছি। এখন দু রকমের হতে পারে, এখানে দেখো টাইপ ওয়ান বলেছি, টাইপ ওয়ান মানে এখানে ধরে নিচ্ছি যে সারফেস অফ দ্য লোয়ার্স বডি ফিক্সড আছে এবং ওপরে এবং নিচের যে সারফেসটা আছে, নিচের সারফেসটা ওপরের দিকটা কনভেক্স,
হ্যাঁ, আর তার ঠিক ওপরে যে বডিটা চাপানো আছে, দুর ওপরের বডিটা, 2 নম্বর বডিটা হচ্ছে ইকুইলিব্রিয়াম আছে, হ্যাঁ, অ্যাট দ্য হাইস্ট পয়েন্ট অফ দ্য ফিক্সড বডি। এখানে হাইস্ট পয়েন্ট অফ দ্য ফিক্সড বডি মানে এতে ফিক্সড ছিল, ওখানে ইকুইলিব্রিয়াম ছিল এই পয়েন্টে, হ্যাঁ, ওটাকে জাস্ট স্লাইডলি ওটাকে ডিসপ্লেস করা হচ্ছে। দ্য ভার্টিক্যাল ফোর্স ফর দ্য ওয়েট, তারপরে যখনই ধরো ওয়েটটা, যখনই ধরো ওই বডিটা, উপরের বডিটা নিচের বডিটার উপরে আর চাপানো আছে, তখনই ওপরের বডিটার যেটা ওয়েট সেটা ভার্টিক্যাল, সেটা সেন্টার অফ গ্র্যাভিটি বরাবর ভার্টিক্যাল ফোর্স কাজ করছে নিচের দিকে, আর নিচের বডিটার জন্য একটা উপরের বডিটার উপরে একটা রিঅ্যাকশন কাজ করছে ফ্রম নিউটন থার্ড ল। তাহলে এরা দুজন দুজনকে ব্যালেন্সটা করে রেখেছিল যখন যখন প্রথম পজিশানে বডিটা, যখন এ পয়েন্টে পয়েন্ট অফ কন্ট্যাক্টে যখন এ ছিল, তখনই ওই ওপরের বডিটার বডি তার জন্য যে ফোর্সটা নিচের বডিটার তার উপরে একটা রিয়াকশন দিয়ে রেখেছিল, সেই জন্য বডিটা ব্যালেন্স ছিল, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে ছিল, অর্থাৎ টোটাল ওয়ার্ক ডানটা ওই সময় তো জিরো ছিল। এখন বডিটাকে সাইডে ডিসপ্লেস করা হয়েছে এবং সাইডে ডিসপ্লেস করা হয়েছে যে ইটস হাইট অ্যাবাভ এ, এইচ বি হাইটস অ্যাবাভ এ উইচ ইজ দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। ছবিটা ভালো করে দেখবে বুঝতে পারবে উইচ ইজ কন্ট্যাক্ট ইন দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম। R1 R2 হচ্ছে, R1 হচ্ছে নিজের সার্কেলটার রেডিয়াস, নিজের সার্কুলার রিজিনটার রেডিয়াস, ইন উইচ দ্য ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রিক কাটস দ্য লোয়ার অ্যান্ড দ্য আপার রেসপেক্টিভলি। যদি নিচেরটা হচ্ছে R1, রেডিয়াস ওপরটা 4। লেট এ ড্যাশ বি বি ডি ড্যাশ বি দ্য স্লাইটলি ডিসপ্লেস পজিশন অফ দ্য আপার সার্কুলার আর্ক, লেট C1 বি দ্য সেন্টার অফ দ্য আর্ক। সমস্ত কিছু দেওয়া আছে পরিষ্কার ক্যালকুলেশন, এখান থেকে ক্যালকুলেশনটার থেকে এটা 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 অ্যাঙ্গেল থিটা ফাই সব অ্যাঙ্গেল দেওয়া আছে, এখান থেকে থিটা ফাই অ্যাঙ্গেল করবে। লেট জেড বি দেখেন, দেখো মেন ইম্পর্টেন্ট কিন্তু জেড, হোয়াট ইজ দ্য জেড, জেড বি দ্য হাইট অফ জি অ্যাবাভ দ্য হরাইজন্টাল থ্রু C1। তো C1 থেকে হাইটটা হচ্ছে জি এর হাইট, জি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য উপরের বডিটার, তার হাইটটা ধরে নিচ্ছি জেড, হাইটটা হচ্ছে জেড। তাহলে হাইটটা যত বেশি হবে, তাহলে এখানে জেডটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে R1 + R2 cos থিটা মাইনাস R2 - H ইন্টু cos R1 + R2 / R2 ইন্টু থিটা। এখন আমরা এই জেডটা যত বেশি হবে, জেড বেশি হওয়া মানে হাইটটা যত বেশি হবে তত পোটেনশিয়াল এনার্জিটা সবসময়তেই বেশি হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি বেশি হয়ে যাওয়া মানে, তার মানেটা কি, পোটেনশিয়াল এনার্জি বেশি হয়ে যাওয়া মানে আনস্টেবল হয়ে যাবে, আর পোটেনশিয়াল এনার্জি কম হওয়া মানে স্টেবল। তাহলে পোটেনশিয়াল এনার্জি কম কখন হবে না, যখন জেডটা মিনিমাম, জেডটা মিনিমাম হলে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হবে, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হলে স্টেবল থাকবে, এনার্জি টেস্ট অফ স্টেবিলিটি তাই বলছে। জেডটা ম্যাক্সিমাম হলে পোটেনশিয়াল এনার্জিটাও ম্যাক্সিমাম হবে, পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হলে সিস্টেমটা আনস্টেবল হবে, আনস্টেবিলিটি ব্যাপার পাওয়া যাবে। তাহলে সেই জন্যই আমরা জেডটা ম্যাক্সিমাম মিনিমাম মিনিমাম হওয়ার শর্তটা আমরা দেখে নিচ্ছি। এখন যখন ইনিশিয়াল পজিশানে সিস্টেমটা ইন দ্য পজিশান অফ ইকুইলিব্রিয়াম θ = 0, θ = 0 ইন দ্য পজিশান অফ ইকুইলিব্রিয়াম পজিশানে, ইনিশিয়াল পজিশানে θ = 0, অর্থাৎ θ = 0 ইন দ্য ইকুইলিব্রিয়াম, অতএব দ্য সিস্টেম ইজ ইকুইলিব্রিয়াম ইফ দ্য অ্যান্ড দ্য ইকুইলিব্রিয়াম ইজ স্টেবল ইফ দ্য ভ্যালু অফ জেড হোয়েন θ = 0 মিনিমাম, আর মিনিমাম হতে গেলে θ = 0 হতে হবে যখন θ = 0, তার মানে কন্ডিশন লাগে এটা পাচ্ছি 1/H <1/R1 + 1/R2, আর একই রকমভাবে দ্য সিস্টেম ইজ আনস্টেবল ইফ দ্য ভ্যালু অফ জেড ইজ ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হওয়া মানে θ = 0 হবে, অর্থাৎ 1/H <1/R1 + 1/R2 ক্যালকুলেশনটা দেখলে বুঝতে পারবে। এখন যদি দেখা যায় θ = 0 হয়ে যাচ্ছে, θ = 0, তার মানে R1 R2 = H × R1 + R2 পাওয়া যাচ্ছে, তখন দেখা যাচ্ছে d2z d θ2 এখানে যদি বসাচ্ছি এবং তার সঙ্গে d2z d θ2 = 0, সেই জন্য আমরা আরও এটাকে ডেরিভেটিভটা আরও ফার্দার হায়ার অর্ডার ডেরিভেটিভ করবো, d³θ d θ³ করলেও আমরা দেখতে পাচ্ছি এটাও 0 হয়ে যাচ্ছে, ভ্যানিশ করে যাচ্ছে,
থিটা এক্স টু জিরোতে, তারপরে ডেরিভেটিভটা করলে দেখতে পাচ্ছি নেগেটিভ হচ্ছে। ইন দিস কেস জেড ইজ এ ম্যাক্সিমাম, লেস দেন জিরো মানে, লেস দেন জিরো মানে জেডটা ম্যাক্সিমাম হয়ে যাবে, ম্যাক্সিমাম হওয়া মানে আবার সেই পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয়ে যাওয়া মানে আনস্টেবল ইকুইলিব্রিয়াম পাওয়া যাবে। তার মানে স্টেবল মাত্র পাওয়া যাচ্ছে যখন ওয়ান বাই এইচটা গ্রেটার দেন ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, আদারওয়াইজ আনস্টেবল। আর টাইপ টুটাতে দেখো, এক নিচের একটা বডি আছে, উপরে একটা বডি আছে, ছবিটা একটু আঁকলে বোঝা যাবে, ছবিটা থেকে ছবিটা একটু ঝাপসা আসছে, কিন্তু কিছু করার নেই, ওটা পেন্সিলে আঁকা বলে একটু ঝাপসা লাগছে, তোমরা এখানে দেখো নিচের বডিটা হচ্ছে, নিচের বডিটা যেটা আছে সেটা ফিক্সড আছে, ওপরের বডিটা কিন্তু মুভ করবে, নিচের বডিটা ফিক্সড থাক এবং নিচের বডিটার ওপরের দিকটা কনকেভ, মানে ভেত, মানে ভেতরটা কনকেভ আর কি, দুই তারের ওই লিখি, উই অ্যাজিউম দ্যাট দ্য সার্ফেস অফ দ্য লোয়ার ফিক্সড বডি ইজ কনকেভ আপওয়ার্ড, ওপরের দিকে, ওপরের দিকটা হচ্ছে কনকেভ, আর কনকেভ মানে অবতল, এবং অ্যান্ড দ্য আপার বডি রেস্ট ইন ইকুইলিব্রিয়াম অ্যাট দ্য লোয়েস্ট, অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট পর এখানে এই পয়েন্টে ইকুইলিব্রিয়ামেও থাকে। আর একই রকমভাবে এখানে সেন্টার অফ গ্র্যাভিটিটা ওপরের বডিটা সেন্টার অফ গ্র্যাভিটির জন্য যে ফোর্সটা সেটা নিচের দিকে কাজ করবে এবং নিচের বডিটার জন্য যে রিয়েকশানটা সেটা ওপরের দিকে কাজ করবে, সুতরাং এই পয়েন্টে অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে একে অপরকে ব্যালেন্স করবে এই রিয়েকশান এবং ওয়েট, ওয়েটের ওয়েটটার জন্য যে ফোর্স পাওয়া যাচ্ছে তারা দুজন দুজনকে ব্যালেন্স করে দেবে, অর্থাৎ সিস্টেম ইকুইলিব্রিয়াম থাকবে। এবারে কতগুলো আমি টার্ম লিখেছি, এইচটা হচ্ছে হাইট অফ জি অ্যাবাভ এ, অ্যাবাভ এ, আর স্মল আর হচ্ছে রেডিয়াস উপরের সার্কেলটার, আর ক্যাপিটাল আর হচ্ছে নিচের সার্কেলটার। দেখো এই ড্যাশ পজিশন অফ এ, এটাকে বডিটাকে স্লাইলি ডিসপ্লেস করলে হ্যাঁ একটা নতুন পজিশনে পাওয়া যাচ্ছে, এ ড্যাশ বি সিন্স দ্য আপার বডি রোলস অন দ্য লোয়ার, সো দ্য আর্ক এ বি সমান আর্ক অফ এ ড্যাশ অফ বি, পরিষ্কার লিখে দেওয়া আছে, এই ক্যালকুলেশনটা দেখলে বুঝতে পারবে, এটা ক্যালকুলেশনটা ভালো করে লক্ষ্য করো। এখানে আমার আবার সে আগের পথে বলছি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেড, জেডটা নিয়ে জেড ইকুয়াল টু ডেপথ অফ জি ড্যাশ, জি ড্যাশ হচ্ছে কি দেখুন ওপরের যে বডিটা আছে, যে বডিটার ওখানে সেন্টার অফ গ্র্যাভিটিটা দেখো জি ড্যাশ, ওই সেন্টার অফ গ্র্যাভিটিটা সি এ ড্যাশের উপরে আছে, সি এ ড্যাশের লাইনের উপরে জি ড্যাশ বলে একটা পয়েন্ট আছে, ওইটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, ওই সেন্টার অফ গ্র্যাভিটিটা জেডটা কি না ডেপথ অফ জি ড্যাশ ফ্রম দ্য হরাইজেন্টাল লাইন থ্রু ও, ও দিয়ে থ্রু যে হরাইজেন্টাল লাইনটা আছে সেখান থেকে ওর ডিস্টেন্সটা হচ্ছে জি ড্যাশ, তাহলে জেড সমান হচ্ছে এম ইন্টু এল, এমটা কি না সি পয়েন্ট থেকে ওই হরাইজেন্টাল লাইন ও ও পয়েন্ট দিয়ে যে ও পয়েন্ট দিয়ে হরাইজেন্টাল যে লাইনটা টানা হয়েছে সি, সিটা হচ্ছে, সিটা হচ্ছে যে বডিটা মুভ করছে সেকেন্ড বডিটা তার সেন্টার সার্কুলার এরিয়ার রেডিয়াস, তো সেই সি পয়েন্ট থেকে ওই ও পয়েন্ট দিয়ে যে, ও পয়েন্ট দিয়ে যে হরাইজেন্টাল লাইনটা টানা হয়েছে সি বিন্দু থেকে ওইটার উপরে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে, সেটা সেই যে পয়েন্টটা কাট করেছে সেটা হচ্ছে এম, তাহলে এখানে জেড সমান হচ্ছে এম ইন্টু এল, এলটা কি না জি ড্যাশ পয়েন্ট থেকে সি পয়েন্ট, এই যে সি পয়েন্ট থেকে সি আর এমটা যোগ করে এটাকে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে এই যে লাইনটা পাচ্ছি তার উপরে একটা জি ড্যাশ পয়েন্ট থেকে ওই লাইনটার উপরে একটা ভার্টিক্যাল লাইন টানলে সেটা এল বিন্দুতে কাট করে দেয় লাইনটা, জেড সমান হচ্ছে এম এল, হ্যাঁ তাহলে এম এল মানে এখানে ক্যালকুলেশন থেকে বোঝা যাচ্ছে এটা আছে আর মাইনাস এইচ দুটো অস্থিতা প্লাস আর মাইনাস এইচ প্লাস কত, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা করেছি ইন দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম থিটা ইকুয়ালস টু জিরো, আর থিটা ইকুয়ালস টু জিরো, তাহলে থিটা পয়েন্টটা আমরা জান, থিটা পয়েন্টটাতে স্টেবল হতে পারে, আনস্টেবল হতে পারে, ইকুইলিব্রিয়াম হতে পারে, সেটা আমরা জানি না, সেটা আমরা চেক করবো, এটা আমাদের ম্যাক্সিমাম মিনিমামের অঙ্ক আছে ওইখান থেকে,
তো জেটটা ওপরের দিকে হাইটটা যত বেশি হবে, একটা জেট ডেপ হাইট মানে এখানে ডেপথ হচ্ছে ওপরের থেকে ও পয়েন্ট থেকে আমি জি ড্যাশের ডিস্টেন্সটা মাপছি, মানে ভার্টিক্যাল ডিস্টেন্স, ওখান থেকে হাইটটা মানে ডেপটা যত বেশি হবে তত পোটেনশিয়াল এনার্জি কমবে। আগেরটা থেকে সম্পূর্ণ উল্টো দিক থেকে মাপছি, তো ডেপটা যত বেশি হবে পোটেনশিয়াল এনার্জি তত কম হবে, পোটেনশিয়াল এনার্জি যত কম হবে স্টেবল হবে। আবার একই রকমভাবে ঘুরিয়ে বললে হয়, ডেপটা যত কম হবে পোটেনশিয়াল এনার্জি তত বেশি হবে, পোটেনশিয়াল এনার্জি যত বেশি হবে তখন হবে স্টেবল। না সেটাই লিখছি, দ্য সিস্টেম ইজ স্টেবল ইফ দ্য ভ্যালু অফ জেড ইজ ম্যাক্সিমাম, জেডটা যত মানে ম্যাক্সিমাম হওয়া মানে ম্যাক্সিমাম হওয়া মানে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হবে, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হওয়া মানে স্টেবল হচ্ছে। ওই জন্যই ডি টু জেড ডি থ্রিটা দুটা ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম কখন হয় যখন ডি টু জেড ডি থ্রিটা দুটা লেস দেন জিরো হবে। এবং এখানে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে এইচ লেস দেন আর মিনিমাম হবে এখানে ইকুইলিব্রিয়াম ইজ আনস্টেবল, ইকুইলিব্রিয়ামটা আনস্টেবল হওয়া মানে দ্য ভ্যালু অফ জেড ইজ মিনিমাম, ভ্যালু জেড মিনিমাম হওয়া মানে ডি টু জেড ডি সিটা দুটা গ্রেটার দেন জিরো হবে, তার মানে এই কন্ডিশন ওয়ান বাই এইচ লেস দেন ওয়ান বাই স্মল আর মাইনাস ওয়ান বাই ক্যাপিটাল আর। আর যদি ডি টু জেড ডি থ্রি ডি থ্রিটা দুটা জিরো হয়ে যায় তাহলে ক্যালকুলেশনটা আমরা করে দেখেছি সে আগের মতোই, এবং ডি টু জেড ডি থ্রিটা দুটা করে দেখেই দেখা যাচ্ছে পরে ডি কিউ জেড ডি থ্রিটা কিউটাও জিরো আসছে, ডি ফোর ডি টু জেড ডি জেড ফোরটা গ্যাটার দেন জিরো, গ্যাটার দেন জিরো হবে যদি এই ভেতরের ব্র্যাকেটের ভেতরটা গ্যাটার দেন জিরো হয়, অর্থাৎ আর স্মল আর স্কোয়ার গ্যাটার দেন ক্যাপিটাল আর মাইনাস আর, অর্থাৎ স্মল আর গ্যাটার দেন ক্যাপিটাল আর মাইনাস আর, অর্থাৎ এখানে কিন্তু একটা ভুল আছে সরি, এটা টু আর গ্যাটার দেন আর হবে, উল্টো হয়ে গেছে আর লেস দেন টু আর হবে আর এটা হচ্ছে আর গ্যাটার দেন টু আর। তাহলে গ্যাটার দেন জিরো হওয়া মানে আবার গ্যাটার দেন জিরো হওয়া মানে এটা কিন্তু মিনিমাম জেডটা, জেডটা মিনিমাম হওয়া মানে জেডটা মিনিমাম হওয়া মানে কিন্তু আনস্টেবল, অর্থাৎ জেডটা মিনিমাম হওয়া মানে আনস্টেবল, জেড ইজ জেডটা অর্থাৎ ডি টু জে ডি ফোর জে ডি জেড ফোরটা গ্রেটার দেন জিরো এটা হচ্ছে, তার মানে হচ্ছে জেডটা মিনিমাম, জেডটা মিনিমাম কখন হচ্ছে যখন যখন আরটা লেস দেন টু আর, এবং জেডটা ম্যাক্সিমাম যদি হয় দ্য লেস দেন জিরো, ডি ফোর জেড ডি জেড ফোরটা লেস দেন জিরো হওয়া মানে আরটা ম্যাক্সিমাম, জেডটা ম্যাক্সিমাম, জেডটা ম্যাক্সিমাম হওয়া মানে ইকুইলিব্রিয়ামটা স্টেবল, তাহলে স্টেবল কখন হবে যখন আরটা গ্যাটার দেন জিরো, এখানে একটু খালি উল্টে গেছে এটা সব ইয়ে করে দেবে, এটা আর গ্রেটার দেন টু আর হয়ে আছে, আর গ্রেটার দেন টু আর হবে না, এটা আর লেস দেন টু আর হবে, আর যেটা লেস দেন হবে সেটা গ্রেটার দেন উল্টে গেছে, আর যদি আর সমান টু আর হয় তাহলে জেডটা জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে সবসময় স্টেবলের মধ্যে আছে। সো এভরি ডিসপ্লেস পজিশন ইজ অলসো পজিশন অফ ইকুইলিব্রিয়াম, কিন্তু জেডটা জিরো হয়ে যাবে তাহলে কোনো পজিশন এনার্জি ইকুইলিব্রিয়াম পজিশন আছে নিউট্রাল হতে পারে, এটা ভালো করে দেখছি এখানে একটা ভুল আছে বলে গ্রেটার দেন।